ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গমুরিয়াপালে দিনে দুপুরে নদীচর থেকে উধাও হয়ে যাচ্ছে বালি, গোটাটাই হচ্ছে মেশিনের সাহায্যে, ফলে কাজ পাচ্ছেন না স্থানীয় শ্রমিকরা। প্রতিবাদে বালি খাদান বন্ধের দাবি শ্রমিকদের। অবৈধ কারবারিদের দুটি পকলেন মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। দিনে দুপুরে উধাও হয়ে যাচ্ছে বালি, পাচার হয়ে যাচ্ছে ট্রাকের পর ট্রাক। অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের এক নম্বর ব্লকের গমুরিপালে গত দেড় বছর ধরে অবৈধভাবে দিনের পর দিন চলছে বালি পাচার। গ্রামবাসীদের অভিযোগ, নদী গর্ভ থেকে মেশিন লাগিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালি, কেটে ফেলা হচ্ছে নদী পার। এটা বালি খাদানে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, নৌকা মেশিন প্রবলেম দিয়ে মাল উঠে যাচ্ছে, লেবাররা কোনো কাজ পাচ্ছে না। লাখ লাখ গাড়ি বেরাচ্ছে কিন্তু গরিবরা কাজ পাচ্ছে না। আপনারা কি করেছেন এখানে? আমরা আসে খাটানো বন্ধ করা হচ্ছে। কতদিন বন্ধ রাখবেন? বন্ধ রাখবো যে তখন ফয়সালা হচ্ছে বন্ধ রাখবো। গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর থানার পুলিশ, পৌঁছন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার অধিকর্তা। স্থানীয় এক বালি ব্যবসায়ীর কাছ থেকে দুটি মেশিন বাজেয়াপ্ত করা হয়। এসডিএলআরওর আশ্বাস, মেশিন সরিয়ে দেয়া হয়েছে যাতে এই কাজ আর কখনো না হয়, সেদিকে নজর রাখা হবে। কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন নদী থেকে অবৈধভাবে বালি পাচার এতদিন কেন বন্ধ করেনি প্রশাসন? শুধু মেশিনই বাজেয়াপ্ত করা হলো নাকি অবৈধ বালি খনন স্থায়ীভাবে বন্ধ করা হবে? বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।